হাই ফ্রেন্ডস, আজ আমি বানাতে চলেছি কুমড়ো ডাঁটার রেসিপি। আমি যেইভাবে রেসিপি দেখাবো আপনারা যদি এই একইভাবে বানান তাহলে বাড়িতে এক থালা ভাত নিমিষেই ফিনিশ হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, এবার খোসা ছাড়িয়ে এরকম কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম। এরপরে পটল আর কেটে রাখা কাঁচকলা দিয়ে দিলাম। এক টিস্পুন লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দুই থেকে তিন মিনিট আমি নেড়ে এইগুলো ভাজা ভাজা করে নেব, অল্প সেদ্ধ করে নেব। ভাজা ভাজা আর সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার বইতাল ডাঁটাগুলো দিয়ে দেব। আলু পটলের সাথে আর কাঁচকলার সাথে কুমড়ো ডাঁটা নেড়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এই কুমড়ো ডাঁটাতে আমি কোনো জল অ্যাড করি না, এমনিতেই জল বেরিয়ে গিয়েছে। আপনারা যদি চান তাহলে জল ব্যবহার করতে পারেন। ঘন ঘন আমি নেড়ে রাখবো। আরো তিন থেকে চার মিনিট আমি নেড়ে নেব। খুব ভালোভাবে কুমড়ো ডাঁটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। কুমড়ো ডাঁটার রেসিপি আমার হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিতে আমি কোনো মশলা ব্যবহার করলাম না, খুবই সিম্পল একটা রেসিপি।